ওয়েলকাম টু সৌরভস ট্রাভেল ডায়েরি। এসে গেছি আরও একটা ট্রাভেল ভিডিও নিয়ে। আজ চলে যাব ক্যাপিটাল অফ মুঘল এম্পায়ার আগ্রাতে। দেখে নেব আগ্রার তিনটে প্রধান জায়গা। পোস্ট কোভিড ইন্ডিয়ার মোটামুটি সমস্ত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা মনুমেন্টগুলোর এন্ট্রি টিকিট বুকিং অনলাইনেই করতে হচ্ছে, সেই ব্যাপারে কিছু টিপ দেব। বিশদে জানতে ভিডিওটি দেখতে থাকুন। আগ্রায় আমরা হোটেল রয়্যাল রেসিডেন্সিতে স্টে করেছিলাম। হোটেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা চেক করতে পারেন। হোটেলটা তাজমহলের ইস্টার্ন গেট থেকে মাত্র 7 মিনিটের রাস্তা। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন তাজমহল। সকাল 8টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে একটা টোটো করে পৌঁছে গেলাম শিল্পগ্রামে। সেখান থেকে 20 রুপিস দিয়ে গলফ কারে পৌঁছে গেলাম তাজমহলের ইস্টার্ন গেটে। সিকিউরিটি গেটে চেকিং সারতেই চোখে পড়ল তাজমহলের নতুন পুরনো অনেক ছবি ফ্রেম করা। এবার গ্রেট গেট দিয়ে ধীরে ধীরে ঢুকে পড়লাম ভিতরের দিকে। ঝলক পেলাম পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম তাজমহলের। এটা আমার তৃতীয়বার আসা এখানে, কিন্তু প্রতিবারই যেন দেখে মুগ্ধ হয়ে যাই। প্রতিবারই দেখে মনে হয় নতুন আর প্রথমবার। 42 একর জমির মধ্যমণি এবং তিন দিকে সবুজ বাগানের সুসজ্জিত তাজমহল বানানোর কাজ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের তত্ত্বাবধানে। 1653 খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণভাবে তৈরি হয়। বর্তমান সময়ের হিসেবে খরচ হয় আনুমানিক 7,100 কোটি টাকা। এই তাজমহল বানানো হয় শাহজাহানের প্রিয় পত্নী মুমতাজের সমাধি রক্ষার জন্য। এই গেট দিয়ে এন্ট্রি করলেই মুমতাজ এবং শাহজাহানের সমাধি দেখতে পাওয়া যায়। ভিতরে ফটোগ্রাফি কিন্তু প্রোহিবিটেড। 1983 সালে তাজমহলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত করা হয়। এটাকে অনেকে মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচনা করে। এরপর আমরা চলে গেলাম আগ্রা ফোর্ট। ১৬৩৮ খ্রিস্টাব্দে মুঘলদের রাজধানী আগ্রা থেকে দিল্লি শিফট হওয়ার আগে পর্যন্ত মুঘলদের প্রধান বাসস্থান ছিল এই আগ্রা ফোর্টই। তাজমহলের মতো আগ্রা ফোর্টকেও 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। এটা হলো দিওয়ানি আম, অর্থাৎ এখানে সম্রাট আম জনতার সমস্যা শুনতেন ও তার সমাধান করতেন। এই দিওয়ানি আমকে অবিকল তুলে ধরা হয়েছিল 2008 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি মুভি যোধা আকবরের বিভিন্ন সিনে। এটা হলো শীশমহল। এটা হলো দিওয়ানি খাস। এখানে সম্রাট তার কিছু বিশেষ মানুষ ও মন্ত্রীদের সাথে আলোচনায় বসতেন।
এটা হলো সম্রাট জাহাঙ্গীরের স্নান করার জায়গা, যাকে আমরা বাথটাব হিসাবে জানি। এবার এলাম জাহাঙ্গীরের প্যালেসে। এরপর এখান থেকে লাঞ্চ করে 1 আওয়ার ড্রাইভে পৌঁছে গেলাম ফতেপুর সিক্রি। একে একে আমরা দেখে নেব দিওয়ানে আম, দিওয়ানে খাস, পাঁচমহল আর তানসেনের চৌবাত্তা। এই দিওয়ানে খাস পুরোটাই এই সেন্টার পিলারের ওপর তৈরি। এর উপরে সম্রাট আকবর বসে ভালো মন্দের বিচার করতেন, আর বাকি জায়গায় বসতেন তার মন্ত্রীরা। এটা হলো যোধাবাইয়ের প্যালেস। এবার এসে গেছি ফতেপুর সিক্রির মেন কম্পাউন্ডে। একে একে দেখা যাচ্ছে ইসলাম খানের সমাধি, সালিম চিস্তির দরগা, জামা মসজিদ আর পৃথিবীর উচ্চতম দরজা অর্থাৎ গেট বুলন্দ দরওয়াজা। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গাতেই আপনি এরকম ভগ্ন দৃশ্য দেখতে পাবেন। এই ফতেপুর সিক্রির ব্যাপারে একটা ইনফরমেশন দিই। ফতেপুর সিক্রির নামকরণ হয়েছে সিক্রি নামক গ্রাম থেকে। সম্রাট আকবর ও রানী যোধাবাইয়ের পুত্র জাহাঙ্গীরের জন্ম হয় 1569 খ্রিস্টাব্দের এই সিক্রি গ্রামে। শেখ সেলিম চিস্তি নামক এক সুফি মুনির কাছে প্রার্থনার মাধ্যমে সম্রাট আকবর ও রানী যোধাবাইয়ের পুত্র সন্তানের জন্ম হয়, যার খুশিতে সম্রাট আকবর এখানে দুর্গ সমন্বয়ের এক ছোট শহরের তৈরি করেন। 1573 খ্রিস্টাব্দে সম্রাট আকবর গুজরাটে জয়ী হওয়ার পর এই শহরের নাম হয় ফতেপুর সিক্রি অর্থাৎ সিটি অফ ভিক্ট্রি। সেলিম চিস্তির মৃত্যুর পর সমাধিস্থল তৈরি হয় যার নাম হয় সেলিম চিস্তি দরগা। এবার অনলাইন টিকিট বুকিংয়ের প্রসেসটা আমি ডেসক্রাইব করলাম। আপনার ফোন বা ল্যাপটপের যে কোনো ব্রাউজারে টাইপ করুন asi.payumoney.com, সিটি সিলেক্ট করুন আগ্রা, মনুমেন্ট সিলেক্ট করুন একে একে আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, তাজমহল, ডেট সিলেক্ট করুন, টাইম সিলেক্ট করুন। তাজমহল এবং আগ্রা ফোর্টের জন্য ফোর নুন অর্থাৎ সকাল 6টা থেকে বেলা 12টা, আর ফতেপুর সিক্রির জন্য আফটারনুন অর্থাৎ বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা। তাজমহল দেখার জন্য বুকিংয়েতে তাজমহল উইথ ম্যানসুলিয়াম করবেন, নাহলে তাজমহলের ওপর তলাতে প্রবেশ করতে পারবেন। এরপর প্রসিড বাটন ক্লিক করুন, ন্যাশনালিটি সিলেক্ট করুন, যে কোনো অ্যাক্টিভ মেল আইডি টাইপ করুন, তারপর টাইপ করুন ভিজিটারের নাম ও একটা আইডি কার্ডের ডিটেল। একের বেশি ভিজিটার থাকলে অ্যাড অ্যাডাল্ট অর চিলড্রেন অপশন দিয়ে ডিটেল অ্যাড করুন। 15 ইয়ার্সের বিলো চিলড্রেনদের কোনো এন্ট্রি ফি কিন্তু নেই। প্রতি শুক্রবার তাজমহল কিন্তু বন্ধ থাকে।
ফাইনাল বুকিং ডিটেলস চেক করে প্রসিড করার পর পেমেন্ট পেজে চলে যান। বিভিন্ন মাধ্যমে আপনি আপনার পেমেন্ট করলেই আপনার মেল আইডিতে পেয়ে যাবেন আপনার টিকিট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, লাইক অবশ্যই করে দেবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।